লজিক গেট এই বিষয়গুলো জাস্ট মাথায় রাখলে মোটামুটি হবে লজিক গেট প্রধানত দু প্রকার এক হলো মৌলিক দেন হলো যৌগিক তো মৌলিক গেট কি মৌলিক গেট হলো আপনার মৌলিক গেট হলো তিনটা এক হলো নট তারপর হলো অর তারপর হলো এন্ড এই তিনটা হলো মৌলিক গেট একটা হলো নট আরটা কি অর আরটা কি এন্ড এই তিনটা হলো মৌলিক গেট আর যৌগিক গেটের ক্ষেত্রে আবার ক্লাসিফিকেশন আছে ক্লাসিফিকেশন হলো কি দুইটা এক হলো সর্বজনীন গেট তারপর আরটা হলো কি বিশেষ গেট তো সর্বজনীন গেট বিশেষ গেট কি সর্বজনীন গেট আবার দুইটা সর্বজনীন গেট দুইটা একটা হলো কি একটা হলো নর যা অরের বিপরীত নর মানে নট অর নর মানে নট অর মানে আমি অর না মানে অরের বিপরীত আর একটা হলো ন্যান্ড 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 মানে নট এন্ড মানে আমি এন্ড না এন্ডের বিপরীত তাহলে ভালো করে বুঝতে পারতেছেন কে কার বিপরীত নর মানে অরের বিপরীত ন্যান্ড মানে এন্ডের বিপরীত ওকে বিশেষ গেট বিশেষ কাজের জন্য দুইটা গেট বানানো আছে আর দুইটা গেট হলো একটা হলো এক্সক্লুসিভ অর গেট আর একটা হলো এক্সক্লুসিভ নর গেট ওকে এই হলো টোটাল সাতটা গেট এবং এই সাতটা গেটের প্রতীক এবং ফাংশন এবং তাদের সূত্রগুলো বা গেটটা কোন নিয়মে কাজ করে এই নিয়মটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে তাহলে গেটের আপনি সবগুলো আয়ত্ত করতে পারেন ওকে তার নিয়মটা কি বা কোন নিয়মে গেটগুলো আসলে কাজ করে তো নট গেটটা দেখতে কোন এটা মাথায় রাখতে হবে নট গেট হলো এমন একটা ইনপুট একটা আউটপুট এটা হলো কি নট গেট এখানে যদি এ হয় আউটপুট হবে কি এ নট এই যে নট ঠিক আছে মনে রাখতে হবে যদি পরীক্ষা প্রশ্ন করে কোন গেটের একটি ইনপুট একটা আউটপুট অবশ্যই নট গেট আবার পরীক্ষা প্রশ্ন করতে পারে নট গেটের ফাংশন কোনটি আবার পরীক্ষা প্রশ্ন করতে পারে নট গেট কোনটি এটা হলো নট গেট আর নট গেটের সূত্রটা কি ইনপুট আউটপুটের বিপরীত অথবা আপনি এটা বলতে পারেন আউটপুট ইনপুটের বিপরীত আপনি ইনপুটে যা দিবেন আউটপুটটা উল্টা হবে ইনপুটে জিরো দিবেন আউটপুট হয়ে যাবে কি ওয়ান ইনপুটে ওয়ান দিবেন আউটপুট কি হয়ে যাবে জিরো আবার ইনপুটে এটা বললেন না ইনপুটে টু দিলে আউটপুট কত হবে টোয়েন্টি না বিষয় কিন্তু এমন না কারণ সবগুলো হবে বাইনারি হিসাব নিকাশ জিরো অর ওয়ান এছাড়া কিছু না ওকে আর জিরো ওয়ান দ্বারা কি মিন করা হয় জিরো ওয়ান দ্বারা কিন্তু কয়েকটা জিনিস মিন করা হয় এক হলো জিরো ওয়ান দ্বারা অফ অন বা অন অফ মানে ওয়ান দ্বারা অন আর জিরো দ্বারা অফ আবার এটাকে মিন করা হয় হাই লো আবার এটাকে মিন করা হয় পজিটিভ নেগেটিভ এই তিনটা জিনিসই উপস্থাপন করা হয় জিরো ওয়ান দিয়ে বিষয়টা ভালো করে মাথায় রাখবেন এটা কিন্তু আবার এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ আর অর গেট অর গেটটা কেমন অর গেটটা হলো এমন এই যে অর এই যে বাঁকা থাকবে চাঁদের মতো বাঁকা থাকবে অর ওকে এটা হলো অর গেট ওকে তাহলে এখানে এটা যদি এ এটা যদি বি হয় অর গেটের কাজ হলো কি যোগের গেট অর গেটকে বলা হয় যোগের গেট যোগ করবে তাহলে এটা হবে কি এ প্লাস বি মনে থাকবে তো অর গেট কি সেটা গেট অর গেট হলো যোগের গেট ক্লিয়ার তাহলে ইনপুট যদি এ বি হয় আউটপুট হবে কি এ প্লাস বি তো যোগের নিয়মটা কি বলছিলাম মনে আছে তো একটি ইনপুট ওয়ান হলে আউটপুট কি হবে ওয়ান এইটাই যোগের সূত্র ক্লিয়ার পরীক্ষা কিন্তু এভাবে প্রশ্ন করা হবে একটি ইনপুট উচ্চ হলে আউটপুট উচ্চ হবে কোন গেটের বলুন একটি ইনপুট উচ্চ হলে আউটপুট ওয়ান হবে কোন গেটের অবশ্যই অর গেটের ঠিক আছে এই জন্য এটাকে মাথায় রাখুন একটি ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান মানে একটি ইনপুট ওয়ান হলে হয়েছে মানে সার্কিটে একটা সুইচ অন হলেই হলো আউট লাইট জ্বলবে জীবনের বাতি জ্বলবে একজন বিয়ে করলেই হয়েছে সবাই গার্লফ্রেন্ড ডাকতে পারবে ওকে বিষয়টা এমন টাইপ আর কি আচ্ছা তো এখানে এটা হলো কি অর গেট তাহলে অর গেটের কি বললাম একটি ইনপুট ওয়ান হলেই আউটপুট ওয়ান মানে ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান মাথায় রাখুন আমি আর লিখতে চাচ্ছি না এন্ড এন্ড গেটটা কেমন হবে এন্ড গেটটা হলো গুণের গেট এই জায়গায় এন্ড হলো গুণের গেট এটা এ বি হলে আউটপুট হবে কি এ বি এন্ড গেটকে বলা হয় গুণের গেট আমি বলতেছি আপনি চাইলে এটা লিখে নিতে পারেন এন্ড গেটের সূত্র হলো কি একটি ইনপুট লো হলে আউটপুট লো অথবা একটি ইনপুট শূন্য হলে আউটপুট শূন্য হবে আমি আবার বলছি গুণের নিয়ম হলো কি একটা শূন্য হলেই আউটপুট শূন্য আমরা নর্মালি গুণের ক্ষেত্রে কিন্তু এটা জানি যে একটা ইনপুট জিরো হলে কি দুনিয়া যে সবকিছু জিরো হয়ে যায় ওকে আর যোগের ক্ষেত্রে কি মাথায় রাখতে হবে যোগের ক্ষেত্রে একটা ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান তাহলে দুইটা জিনিস মাথায় রাখলে কিন্তু হবে এই সাতটার জন্য কিন্তু আপনার সাতটা সূত্র মাথায় রাখার দরকার নাই জাস্ট তিনটা সূত্র মাথায় রাখবেন অলরেডি দুইটা শিখে ফেলেছেন কি গুণ গুণ কি এন্ড এন্ড গুণ এন্ড ওকে তাহলে এন্ডের নিয়মটা কি একটা ইনপুট জিরো হলে আউটপুট জিরো আমরা জানি গুণের নিয়ম একটা জিরো হলে আউটপুট জিরো এবার কি অর অর মানে কি ওয়ান অর মানে ওয়ান সোজা হিসাব অর নিয়মটা কি একটা ইনপুট ওয়ান হলে আউটপুট কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে ক্লোজড একটা ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হবে ক্লিয়ার ওকে এবার এবার আসি নরে নিয়ে নর নর পরীক্ষা এটা প্রশ্ন করতে পারে নর গেট কার বিপরীত নর মানে নট
অর মানে আমি অর না তার মানে নর গেট কে আর বিপরীত অরের বিপরীত তাহলে নরের সূত্রটা কি হবে দেখুন অরের সূত্রের কি ছিল একটা ইনপুট 1 হলে আউটপুট 1 তাহলে নরের সূত্র হবে একটা ইনপুট 1 হলে আউটপুট 0 আমি আবার বলছি কি হবে একটা ইনপুট 1 হলে আউটপুট 0 হয়ে যাবে বিপরীত সূত্রগুলোর ক্ষেত্রে ইনপুটে কোনো চেঞ্জ হবে না চেঞ্জটা হবে एक्चुअली কি আউটপুটে গিয়ে তাহলে অরের সূত্র ছিল একটা ইনপুট 1 হলে আউটপুট 1 তাহলে নরের সূত্র হবে কি একটা ইনপুট 1 হলে আউটপুট 0 ক্লিয়ার তাহলে এটা ফাংশনে কেমন হবে নর মানে কি নর মানে হলো অর প্লাস নট তাহলে অর গেটটা কেমন দেখতে এমন জাস্ট এখানে একটা ডট থাকবে ঠিক আছে এই যে নটের এই ডট আর অর এই দুটো মিলে হয় কি এই যে নর ঠিক আছে তাহলে এটা কি নর গেট নর গেটে ইনপুট যদি এ বি হয় আউটপুট কি হবে এ প্লাস বি এই যে প্লাস আর এই ডটটার জন্য কি এটা হোল নট ওকে এ প্লাস বি হোল নট তাহলে এটার পরীক্ষার প্রশ্ন কেমন হতে পারে এটা পরীক্ষার প্রশ্ন এমন হতে পারে যে আপনাকে প্রশ্ন করতে পারে কোন লজিক সার্কিটের যে কোন একটি ইনপুট উচ্চ হলে আউটপুট নিম্ন হবে যে কোন একটি ইনপুট উচ্চ হলে আউটপুট নিম্ন হবে কোন গেটের অবশ্যই নর গেট মনে রাখতে হবে যে কোন একটি ইনপুট উচ্চ হলে আউটপুট উচ্চ হবে কার অরের তাহলে যে কোন একটি ইনপুট উচ্চ হলে আউটপুট নিম্ন হবে কার নরের মানে আউটপুট উল্টা হচ্ছে কার নরের ওকে অরের উল্টা তাহলে ন্যান্ড এবার ট্রাই করুন ন্যান্ডটা কেমন হতে পারে ন্যান্ড গেটটা কেমন হবে ন্যান্ড মানে নট এন্ড তাহলে প্রথমে হবে কি এন্ড আর তারপর হবে কি এটা ডট তার মানে এটা হয়ে গেল কি ন্যান্ড তাহলে ইনপুট যদি এ বি হয় আউটপুট হবে কি এ বি হোল নট এ বি হোল নট মানে গুণ করবে তারপর তার উল্টা হবে তাহলে ন্যান্ডের সূত্রটা কেমন হওয়া উচিত এন্ডের সূত্রটা কেমন ছিল একটা ইনপুট জিরো হলে আউটপুট জিরো তাহলে ন্যান্ডটা হবে কেমন হবে একটা ইনপুট মানে যদি একটা ইনপুট মানে ইফ এনি ইনপুট কিন্তু বিষয়টা এমন একটা ইনপুট নিম্ন হলে আউটপুট হয়ে যাবে কি উচ্চ হয়ে যাবে কারণ এন্ডের নিয়ম ছিল একটা ইনপুট নিম্ন হলে আউটপুট নিম্ন তাহলে ন্যান্ডটা হবে একটা ইনপুট নিম্ন হলে আউটপুট উচ্চ মানে বেড়ে যাবে ক্লিয়ার বিষয়টা তাহলে এই ছিল কি ন্যান্ড ক্লিয়ার যে সূত্রগুলো বলছি সূত্রগুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে আপনি প্রয়োজন হলে ভিডিওটা পজ করুন পজ করে ভিডিওটা মাথায় রাখার চেষ্টা করুন ওকে এই ছিল ন্যান্ড ক্লিয়ার এবার হলো এক্সক্লুসিভ অর গেট এক্সক্লুসিভ অর গেট আবার বি কেয়ারফুল এক্সক্লুসিভ অর গেট কিন্তু নর্মাল গেটের না আর এখানে একটা কাহিনী আছে সর্বজনীন গেট কয়টা দুইটা পরে কিন্তু এটা প্রশ্ন করতে পারে কারা কারা সর্বজনীন গেট বা কোনটি সর্বজনীন গেট সর্বজনীন গেট হলো দুইটা একটা হলো কি নর এবং ন্যান্ড এখন প্রশ্ন কেন তাদেরকে আমরা সর্বজনীন গেট বলি সর্বজনীন গেট বলার কারণ হলো মানে আপনি নর এবং ন্যান্ড গেট দিয়ে দুনিয়ার যে কোনো ফাংশন বলেন যে কোনো লজিক গেট বলেন দুনিয়ার যে কোনো বিষয় আপনি বাস্তবায়ন করতে পারেন এই জন্য তাদেরকে সর্বজনীন মানে সবার জন্য আপনি প্রযোজ্য বানাইতে পারতেন ওকে আপনার ঘরে যদি শুধু ন্যান্ড গেট থাকে তাহলে আপনি দুনিয়া যে কোনো গেট বানাইতে পারবেন যে কোনো ফাংশন বাস্তবায়ন করতে পারবেন আপনার ঘরে যদি শুধু নর গেট থাকে তাহলে আপনি দুনিয়া যে কোনো ফাংশন গেট যা ইচ্ছা তা বানাতে পারবেন ক্লিয়ার এই জন্য তাদেরকে সর্বজনীন গেট বলা হয় আচ্ছা তাহলে সর্বজনীন গেট হলো দুইটা তারপর বিশেষ গেট কয়টা বিশেষ গেট হলো দুইটা একটা হলো কি এক্সক্লুসিভ অর গেট আর একটা হলো কি এক্সক্লুসিভ নর গেট তাহলে এক্সক্লুসিভ অরটাকে মাথায় রাখুন আর এক্সক্লুসিভ নরটাকে মাথায় না রাখলেও চলবে তাহলে আমরা কিন্তু নর্মালি মাথায় রাখবো কয়টা গেট দুইটা গেটের সূত্র একটা হলো কি অরের এবং তার বিপরীত কোনটা নর কিন্তু অটোমেটিক মাথায় সেট হয়ে যাবে আমরা মাথায় রাখবো কি এন্ড এবং ন্যান্ড কি হয়ে যাবে তার অটোমেটিক মাথায় সেট হয়ে যাবে কিভাবে মাথায় সেট হবে জাস্ট আউটপুটটা চেঞ্জ হয়ে গেলে কাজ শেষ ওকে এক্সক্লুসিভ অরকে মাথায় রাখবো আর এক্সক্লুসিভ নর কি তার উল্টা হয়ে যাবে তো এক্সক্লুসিভ অরের প্রতীকটা হলো এমন যে এক্সক্লুসিভ এই যে এক্সক্লুসিভ এটা হলো এক্সক্লুসিভ অরের প্রতীক ওকে তো এটা যদি এ এটা যদি বি হয় আউটপুট হবে এ এই যে সাইনটা এই সাইনটাকে বলো এক্সক্লুসিভ এ এক্সক্লুসিভ বি ওকে এ এক্সক্লুসিভ বি এবং আপনাকে এই এক্সক্লুসিভ বি এর ইকুইভ্যালেন্ট একটা সমমান মাথায় রাখতে হবে এক্সক্লুসিভ সাইনটা কার পরিবর্তে আসছে এক্সক্লুসিভ সাইনটা যার পরিবর্তে আসছে তাকে আপনার মাথায় রাখতে হবে এ নট বি প্লাস এ বি নট আপাতত এটা ভালো করে মাথায় রাখার চেষ্টা করুন যে এক্সক্লুসিভ বি সমান কি এ নট বি প্লাস এ বি নট এটা মাথায় রাখুন এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আপনাকে এটা দিয়ে প্রশ্ন করতে পারে এটা দিয়ে প্রশ্ন করতে পারে যে কোনটি এক্সক্লুসিভ গেট আর কোনটি এক্সক্লুসিভ গেটের ফাংশন ক্লিয়ার বিষয়টা আমি আবার বলছি কোনটি এক্সক্লুসিভ গেট কোনটি এক্সক্লুসিভ গেটের ফাংশন এই টাইপের প্রশ্ন আপনাকে করতে পারে সো এক্সক্লুসিভ অরের প্রতীকটা কেমন যে মাঝখানে একটা গ্যাপ থাকবে পরে অর গেটে চলে আসে এই জন্য নাম কি এক্সক্লুসিভ অর লাস্টে অর থাকবে ওকে জিরো এর সাথে রিলেটেড এমন কোন নিয়মে সে কাজ করে এইটা নিয়মটা হলো যে ইনপুট কি মিনিমাম ইনপুট কিন্তু মিনিমাম দুইটা ইনপুট কিন্তু দুইটা না আরও একাধিক হতে পারে 100 200 300 ইনপুট ইনপুটও হতে পারে এই ক্ষেত্রে নিয়মটা হলো ইনপুটে যদি ওয়ানের সংখ্যা আমি আবার বলছি ইনপুটে যদি ওয়ানের সংখ্যা ওয়ান দুইটা তিনটা চারটা পাঁচটা এমন তো হতে পারে হ্যাঁ অনেক অনেক ইনপুটের জন্য ওকে ইনপুটে যদি ওয়ানের সংখ্যা বিজোড় সংখ্যক হয় তাহলে আউটপুট ওয়ান হবে ক্লিয়ার আমি আবার বলছি এক্সক্লুসিভ অরের নিয়মটা হলো ইনপুটে ওয়ানের সংখ্যা বিজোড় সংখ্যক হলে আউটপুট কি হবে ওয়ান হবে তাহলে পরীক্ষা কিন্তু আপনাকে এভাবে প্রশ্ন করতে পারে কোন লজিক সার্কিটে ইনপুটে বিজোড় সংখ্যক ওয়ানের জন্য আউটপুট ওয়ান হবে
ইনপুটে বিজি সংখ্যক 1 এর জন্য আউটপুট 1 হবে কার অবশ্যই এক্সক্লুসিভ অর এর জন্য বিপরীতক্রমে এটার মধ্যে গুটিবাজি করতে পারে গুটিবাজি কেমন করতে পারে এমন যে ইনপুটে বিজি সংখ্যক 1 না বলে আপনাকে বলতে পারি ইনপুটে জোড় সংখ্যক 1 হলে ইনপুটে জোড় সংখ্যক 1 হলে আউটপুট 0 হবে কার ঠিক আছে মানে একটু গুটিবাজি করলো আর কি সো দুটোকে আপনার দুইভাবে মাথায় রাখতে হবে ওকে তাহলে আপনি জাস্ট এটা মাথায় রাখুন ইনপুটে বিজি সংখ্যক 1 হলে আউটপুট 1 হবে কার এক্সক্লুসিভ অর তাহলে এক্সক্লুসিভ নর কি হবে জাস্ট ইমাজিন করেন তো আপনি কি এটা বলবেন ইনপুটে বিজি সংখ্যক ইনপুটে জোড় সংখ্যক 1 না আমি কিন্তু বলছি ইনপুটে আপনি কখনোই চেঞ্জ করবেন না আগে কি বললেন ইনপুটে বিজি সংখ্যক 1 এর জন্য আউটপুট কি হচ্ছে 1 এক্সক্লুসিভ অর তাহলে এক্সক্লুসিভ নর হবে মানে আমি কিন্তু এক্সক্লুসিভ নর না এটা হলো এক্স নর এর বৈশিষ্ট্য তাহলে এক্সক্লুসিভ নর হবে ইনপুটে বিজি সংখ্যক 1 এর জন্য আউটপুট কি হয়ে যাবে 0 ইনপুটে বিজি সংখ্যক 1 এর জন্য আউটপুট হয়ে যাবে 0 যেহেতু বিজি সংখ্যক 1 এর জন্য 0 হয়ে যাচ্ছে তাহলে কি জোড় সংখ্যা 1 এর জন্য কি হয়ে যাবে সে অটোমেটিক 1 হয়ে যাবে বিষয়টা কিন্তু খুবই নরমাল ওকে বিজোড়ের বিপরীত জোড় জোড়ের বিপরীত বিজোড় বিষয়টা এমনই ওকে সো আমি আশা করি আপনি এক্সক্লুসিভ অর কে শিখবেন এবং এক্সক্লুসিভ নর কে এটার মাধ্যমে রিট্র্যাক করবেন ক্লিয়ার বিষয়টা সো এক্সক্লুসিভ নর এর প্রতীকটা কেমন হবে এক্সক্লুসিভ নর এর প্রতীকটা হবে এক্সক্লুসিভ নর এর প্রতীকটা হবে এমন যে এই যে এইভাবে থাকবে এই যে অর এর মতো পরে জাস্ট এই নটটা থাকবে তাহলে এখানে যদি এ বি হয় তাহলে এটার জন্য হবে কি এ এক্সক্লুসিভ বি এই যে হোল নট মানে কি এক্সক্লুসিভ অর এর বিপরীতে হবে ওকে আবার এটা কিন্তু একটা গেটের বা একটা ফাংশনের ইকুইভ্যালেন্ট এটা যে ফাংশন ইকুইভ্যালেন্ট তা হলো এ বি প্লাস এনট বি নট এ বি প্লাস এনট বি নট আপনাকে এটা মুখস্থ করতে হবে সুজা হিসাব ভালো করে মাথায় রাখার চেষ্টা করুন আর আপনি যদি বিষয়টা জানতেছেন আসলে কেন হইলো বা এটা কিভাবে আসলো তাহলে আপনি আমাদের এই চ্যানেলের একটা প্লেলিস্ট আছে লজিক গেট ওই লজিক গেট প্লেলিস্ট আপনি চেক করতে পারেন সুজা হিসাব ওকে অথবা আপনি শর্ট টাইম এটা মাথায় রাখার চেষ্টা করতে পারুন ওকে আমি কিন্তু তিনটা গেটকে মাথায় রাখতে বলছি এক হলো কি অর অর নিয়মটা কি বলছিলাম একটা ইনপুট 1 হলে আউটপুট 1 তাহলে অর এর বিপরীত কি নর নর গেট কি একটা ইনপুট 1 হলে আউটপুট কি হয়ে যাবে 0 শেষ দুইটা ক্লোজড এবার আমরা শিখবো কি বলছি এন্ড এন্ড এর নিয়মটা কি একটা ইনপুট 0 হলে আউটপুট 0 এন্ড কি এন্ড এর প্রতীকটা কেমন এন্ড এন্ড লিখতে কি ডি হয় না ডি লাগে না সো এন্ড এর প্রতীকটা কি টি এর মতোই ওকে বিষয়ের জন্য মাথায় থাকে আর এন্ড এর নিয়মটা কি একটা ইনপুট 0 হলে আউটপুট 0 তাহলে ন্যান্ড কি হবে ন্যান্ড মানে এন্ড এর বিপরীত তাহলে কি হবে একটা ইনপুট 0 হলে আউটপুট 1 সুজা হিসাব তাহলে এন্ড দিয়ে আপনি ন্যান্ড কে সাইজ করে ফেলছেন ওকে আর যদি কখনো কোনো একটা গেটের ন্যান্ড বা এন শব্দটা থাকে এন এক্সট্রা যদি একটা এন থাকে মৌলিক গেট ছাড়া তাহলে আপনি বুঝবেন কি লাস্ট একটা এমন গুলটু আছে এমন গুলটু ওকে যার কারণে কি সবার উপরটা নট হয়ে যাবে যেমন নর অথবা নেন ওকে তারপর আপনাকে কি বলছি তারপর আপনাকে বললাম যে আপনি মাথায় রাখুন এক্সক্লুসিভ অর কে এক্সক্লুসিভ অর নিয়মটা কি যদি ইনপুটে 1 এর সংখ্যা বিজু সংখ্যক হয় আউটপুট কি হয়ে যাবে 1 ইনপুটে 1 এর সংখ্যা বিজু সংখ্যক হলে আউটপুট কি হয়ে যাবে 1 তাহলে এক্স নর কি হবে এক্স নর হবে ইনপুটে 1 এর সংখ্যা বিজু হলে আউটপুট হয়ে যাবে কত 0 ক্লিয়ার বিষয়টা তাহলে ইনপুট যদি 0 হয়ে যাচ্ছে আর তাহলে 1 এর জন্য আপনি উদ্ধার করতেও পারেন মন চাইলে আপনাকে পরীক্ষা প্রশ্ন করতে পারে ইনপুটে জোড় সংখ্যক 1 এর জন্য আউটপুট 1 হবে কোন গেটের বলেন তো ইনপুটে বিজোড় সংখ্যক না বললাম কিন্তু আবার বলছি কি ইনপুটে জোড় সংখ্যক 1 এর জন্য জোড় সংখ্যক 1 আউটপুট 1 হবে কোন গেটের অবশ্যই এক্স নর এর তো প্রশ্ন কিন্তু ওইভাবে গুটিবাজি করতে পারে সো ওইসব গুটিবাজি ধরার জন্য আপনি চাইলে আমাদের প্লেলিস্ট চেক করে আরো ডিটেইলস জানতে পারেন ওকে সো আমি আপাতত মনে করি এই বিষয়গুলো এইভাবে মাথায় রাখলে আপনি পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন এই সাতটা গেট থেকে কিন্তু মেইনলি পরীক্ষায় প্রশ্ন একটা আসেই এই সাতটা গেটে সাতটা সূত্র এবং প্রতীকগুলো এবং ফাংশনগুলো আর প্রতীক তো ফাংশন তো বুঝে গেলেন অর কি এন কি নেন কি নর কি কিন্তু এক্সক্লুসিভ অর কি দুইটা ফাংশন মাথায় রাখতে হবে এক্সক্লুসিভ অর এক্স অর গেটে কি ফাংশন কি এক্সক্লুসিভ বি তার ইকুইভ্যালেন্ট কি এনট বি প্লাস এ বি নট এবং এক্স নর ইকুইভ্যালেন্ট কি এ বি প্লাস এনট বি নট এই দুইটাই ভালো করে মাথায় রাখুন ভিডিওটা পজ করে প্রয়োজন হলে খাতায় নোট করে ফেলুন ওকে এখান থেকে এতটুকু মাথায় রাখলে চলবে এর বাইরে কোনো কিছু আপনার মাথায় রাখার দরকার নাই